35 সপ্তাহ পূর্বে নবজাতক শিশুর জন্ম হলে এবং 2 কেজির কম হলে অবশ্যই অবশ্যই আপনারা চোখের ডক্টর দেখিয়ে নেবেন এবং জন্মের 20 থেকে 30 দিনের মধ্যে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আপনাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আজকে শুদ্ধকে নিয়ে 1 বছরের চোখের চেকআপের জন্য যাচ্ছি। 1 বছর আগে শুদ্ধকে চোখে ইঞ্জেকশন এবং লেজার করা হয়েছিল, তখন ডক্টর বলে দিয়েছিল যে 1 বছর পর ওর চেকআপ করিয়ে নেবেন, চোখ কেমন কি হলো এটা জানার জন্য। এই যে সকালবেলা বেরিয়ে পড়ছি, সবাই একটু টেনশনেই ছিলাম যে ডক্টর কী না কী বলে, কেমন কি আছে চোখ। রিক্সায় উঠে পড়লাম, রিক্সায় ওঠার সাথে সাথে এই যে নদীর পাড়ে চলে আসলাম। নদী থেকে পার হয়ে গেলে হসপিটালে তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। অনেকদিন পরেই নদীতে উঠলাম, যে শুদ্ধ ঘুমিয়ে পড়ছে। বাসা থেকে বের হওয়ার সাথে সাথেই আমরা যাচ্ছি ঢাকা পিজি হসপিটালে, ওখানেই শুদ্ধকে জন্মের পর চোখের ট্রিটমেন্ট করানো হয়েছিল। এই যে শনিবার, রাস্তা একদম ফাঁকা, কোনো যানজট ছিল না। এই যে আমরা হসপিটালের কাছাকাছি পৌঁছে গেছি, পৌঁছে যাওয়ার হসপিটালে ঢোকার সাথে সাথে লিফটের জন্য ওয়েট করতেছিলাম। ওয়েট করার সাথে এক আঙ্কেলের কোলে যাওয়ার জন্য শুদ্ধ বায়না করতেছিল, আঙ্কেলও সাথে সাথে ওকে কোলে নিল। চেনে না জানে না, কিন্তু সে যাকে পাবে তার কোলেই যাবে। পরে শুদ্ধ একটু খাবার খেয়ে নিচ্ছিল, ওদিকে আমরা ডক্টরের জন্য ওয়েট করতেছি। অনেক বাচ্চাদেরই নিয়ে এসেছে এখানে। অবশেষে ডক্টর আসলো, মা ওকে ভিতরে ডক্টরের কাছে নিয়ে গেল, আমরা বাইরে অপেক্ষা করতেছিলাম। ওদিকে শুদ্ধর বাবা অফিসের কাজে একটু গেল, আমরা তার জন্য ওয়েট করতেছিলাম। ডক্টর দেখানো শেষ, ঈশ্বরের কৃপায় শুদ্ধর চোখ ভালো আছে, কোনো সমস্যা নেই এবং কোনো চশমারও দরকার নেই। কিন্তু ডক্টর বলল তাও 6 মাস পর পর একটু চেক আপ করিয়ে নেবেন, কারণ ও প্রিম্যাচিওর বাচ্চা, কারণ হয়েছে ইনজেকশন দেওয়া হয়েছে, তার জন্য চেক আপটা করলে একটু ভালো হবে। এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, থ্যাংকস ফর ওয়াচিং।